তারাও করেন আলহামদুলিল্লাহ আমরা তো আপনাদের জান আমরা তো আপনাদের জান কি ভালোবাসা কি মহব্বত আল্লাহু আকবার কিছু কিছু জায়গায় মাহফিলে গেলে ভালোবাসার চোখে পানি চলে আসে যে কি ভালোবাসে এটা প্রত্যন্ত এলাকা গ্রামে চলে যায় ছুটছে পাগলের মতো মরুভূমির উপরে ছুটছে ভাঙা রাস্তাতেই ছুটে ও আমি সেদিকে সুন্দরবনে গেলাম ছেলে গোসে পাল কি করে নিয়ে গেল যাব না ছাড়বে না প্রতি বছরই নিয়ে যায় আব্বা হুজুরের জন্য করেছে আব্বা দানকে নিয়ে যায় আমি উঠব না ছাড়বে না প্রতি বছর হুজুর কে বেলা যায় এবছর আপনাকেও চাও চাও নয় ভাই সুন্দরবন নদী এই যে ঝড় হলো না কত বছর আগে সব পার ভেঙে পানি খুব জেগেছে আল্লাহ পাক এই মহব্বত কে আল্লাহ কবুল করে বুঝো না আমি দুনিয়া সাথে ভালোবাসা না আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে ভালোবাসা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক কে নবী হাদিস শরীফে বলেছে হাদিসে কুদসি কি যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে একে অপরকে ভালোবাসবে আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে তাকে ভালোবাসবে জেলে বলবেন না আজ জেলে বলা গেল না আমাদের এই মহব্বত দুনিয়া স্বার্থে না আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসে আমাদের এই মহব্বত শুধু দুনিয়া নয় এই মহব্বত আল্লাহ পাক আমাদের করে কিয়ামতে এক জায়গায় ঝড় করবে মান তাশাবিকুমিন ফাহুয়া মিনহু আল্লাহর রাসূল বলেছে যে যে কম যে যে দল যার অনুসরণ করবে আল্লাহ কিয়ামতে তার সাথে তার হাশর করাবে আর বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা মান আহাব্বা আল মারউ মা মান আহাব্বা যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকেই তার সাথে রাখবে জোরে বলবেন না জোরে বলা গেল না জোরে বলা যাবে না মরহুম শেখ নওশের আলী ওনার পিতা 1000 টাকা দেবে আল্লাহ পাক কবুল করে আল্লাহ পাক মরহুমের রুহের সবাব পৌঁছে আল্লাহ দয়াময় আল্লাহ কবরটা জান্নাতের টুকরো করে দাও বুঝুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের হালাল মালে বরকত দান দানকারীদের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাযিল করে দাও বুঝুন আল্লাহুম্মা আমিন নিয়ামত তানা ছেলে সাবি 5000 টাকা দিয়ে